একটা কথা বলি, দালাল কিন্তু আশেপাশে আপনারা ঘুরছে, আমার হয়তো আশেপাশে দালাল ঘুরছে, তারা এতটাই চিটার হয়ে গেছে। একটা মানুষের 20 টাকা ভাড়া, সেটা তারা 1 ঘন্টা 2 ঘন্টা এই দোকান ও দোকান ঘুরিয়ে 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 কমিশন নিচ্ছে এবং ভাড়া 20 টাকার জায়গায় 200 টাকা নিচ্ছে। তাহলে ব্যবসা প্রথমেই লস, তো আসুন, বড় ব্যবসাতে আমার দরকার নাই, কারণ তাদের বড় বড় ভাব হয়। বড় ভাবের ব্যবসাতে আমার ছোট ব্যবসাদার যারা ব্যবসা করতে পারছে না, আপনাকে পাত্তা দিচ্ছে না, ইউটি ক্যাশ অন ডেলিভারি করে দেবো। শুধু ছাপা নিয়েছে 11 লাখ টাকা মাল নিয়েছিল। আরে সব 190 টাকা না, সবটার দাম হচ্ছে 140 টাকা। এই 140 টাকার মধ্যে মার করতে লাগে 20 টাকা, কত হচ্ছে দাদা? 170 60 টাকা হচ্ছে, বাদ বাকি তো আমি লাভ করছি। 110 টাকা দিয়ে আমার তাঁতের শাড়ি শুরু আছে, 110 টাকা অনলি তাঁতের শাড়ি এখন শুরু আছে। দেখুন অল ওভার ডিজাইন তাঁতের শাড়ি 110 টাকা অবশ্যই দেবো। আপনি স্ক্রিনশট করে নিন না, এখনই স্ক্রিনশট করে আমাকে ফটো পাঠান, সেই মালটা এই দাম আছে সেই দামে আমি দেবো। লসে দেবো না, আমি লাভ করবো, লসে গিয়ে ব্যবসা করবো দাদা, 2 টাকা লাভ রাখবো রাখবো। তো যে যেরকম ঠকাচ্ছে মানুষকে, কাস্টমারকে একদম মাজায় গামছা বেঁধে ঠকাচ্ছে দাদা, বিশ্বাস করো না দিতে পারি ব্যবসা করবো না। একদম দূরদর্শন কেনার কোয়ালিটি তো কাকি না। আমাদের নাইটি শুরু আছে অনলি পর 55 রুপিয়া, মানে 55 টাকা, নাইটি শুরু 55 টাকা। যদি কেউ বেশি না 1000 পিস নেয়, তার জন্য 10 টাকা দাম কমে যাবে, 45 টাকায় চলে আসবে। কোনো মাল যদি দিতে না পারে 8000 ভাড়া দিয়ে দেবো। দেখো নাইটি কম মেশিন থেকে এসছে, এখন র্যাকে তুলতে পারিনি নাইটি, দেখো এখন র্যাকে তুলতে পারিনি 55 টাকার নাইটি, ঠিক আছে? এরকম একদম শীতের মাল আমার কাছে শুরু 10 টাকা দিয়ে, দিতে পারবে কেউ বলো? কেউ দিতে পারবে? শীতের মাল আমার কাছে 10 টাকা দিয়ে শুরু আছে, তার যেটা মুখে বলছি দেবো বলেছি, স্ক্রিনশট করে রেখে দাও এখনই। আর নাম্বারটা দিয়ে দিচ্ছি, নাম্বারটা নাও 8536-89-6607, এটা হলো আমার পার্সোনাল নাম্বার। এই নাম্বারে আপনি ফোন করে বলো 10 টাকা দেবে, শীতের পোশাক দাও, আমি তাকে দেবো যত পিস লাগবে। আছে আমাদের শান্তিপুরের সব থেকে বড় উৎসব হলো রাজযাত্রা, তো সেই রাসেও আসুন সবাই, একবারে মাল কিনে নিয়ে যাবেন, আনন্দ করবেন। ইন্ডিয়ার বলতে গেলে ভুল, আমি বলবো অল ইন্টারন্যাশনাল অলে সবাই আমাকে একটাই নাম হয়তো জেনে ফেলেছে, বাংলাদেশ বলে। এই যে কোনো অস্ট্রেলিয়া থেকে কোনো ফোন এসে দাদা যে তোমার চ্যানেলে মাল ছেড়েছো, সে মালটা আমার সেগুলো কিছু মাল দরকার, কিন্তু দুঃখের বিষয় সেটা পাঠাতে পারিনি, ভাড়ার জন্য আটকে গেছে মালটা। আর একটা কথা বলছি, আপনারা যে আমার কাছ থেকে মাল নিচ্ছেন, পুজোর সময় মাল নিয়েছেন, মাল বেচতে পারেননি, এখনও মাল আছে, তারা যে কিছু মাল কালারের প্রবলেম আছে এক্সচেঞ্জ করতে চাইছেন, অবশ্যই প্রিয়াংশু শাড়ি সেন্টারে ফোন করুন, আমি প্রসেনজিৎ, আমাকে ফোন করুন, আমি কথা বলবো আপনার সাথে, প্রত্যেকটা মাল আপনাদের এক্সচেঞ্জ করে আমি মাল দেবো। আবার আমাদের পরবর্তীতে বন্ধু বান্ধব সবাইটা বলেন, ওটা হলো দাদা বলে সবাই ডাকে, ঠিক আছে? যাই হোক, আমি এক করে কালেকশন দেখাবো। আজকে আমাদের কাছে অনলি ফোর মাত্র 25 টাকা দিয়ে আমার শাড়ি শুরু আছে, 25 টাকা দিয়ে প্রোডাক্ট শুরু আছে, 25 টাকা দেবো, অবশ্যই দেবো, এক পিস না বস্তা বস্তা দেবো। 70 টাকা ছাপা আছে, 90 টাকা ছাপা আছে, 120 টাকা ছাপা আছে, 150 টাকা ছাপা। বিয়ের কেনাকাটি যদি কেউ 50,000 টাকা বিয়ের কেনাকাটি করে, তার জন্য একটা বেনারসি অফার আছে, ফ্রিতে না, বেনারসি তাকে দেবো, ফ্রি না গিফট করবো, ফ্রি কাকে বলে, গিফট। 50,000 টাকা যারা বিয়ের কেনাকাটি করবে বেনারসি, তাদের গিফট করা হবে বিয়ের, এবং বিয়ের এ টু জেড কালেকশন আমার কাছে পেয়ে যাবেন, পাঞ্জাবি ধুতি দিয়ে বেনারসি দিয়ে শুরু করে সব কিছু পেয়ে যাবেন। একটা কথা বলো, ভিডিওটাকে স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবেন। এখন আমাদের ফোন করে আমরা ক্যাশ অন ডেলিভারি করে দেবো সারা পৃথিবী, এ টু এনি জায়গায়, যেখানে বলবেন কোনো ব্যাপার নেই। তো এখানে সামান্য বস্তা আছে, দেখো বস্তা দেখাবো কত লাগবে। আসুন, একটা কথা হলো প্রিয়াংশু শাড়ি সেন্টার যে ব্যবহার, আর যে আমি তোমার চ্যানেলে যা ভিউ পেয়েছি, আর কি বলবো দাদা, সবাই 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 ভালোবেসেছে, যথেষ্ট ভালোবেসেছে। একটা কথা বলে দেবো, এরকম মানে বস্তা জামদানি সব ভরা আছে, এগুলো চলে যাবে, এগুলো আসাম যাচ্ছে, আসাম যাচ্ছে। দেখো বন্দনা সুলতান কত টাকা কিনেছো, বন্দনা সুলতান কিনেছো তুমি 220, আমার কাছ থেকে নিয়েছো হয়তো 220-215-210 নিয়েছো, অনলি ফর 200 টাকা দেবো, অনলি ফর 200 টাকা দেবো, বেল না এক পিস নিলেও 200 টাকা দেবো, এক পিস নিলেও 200 টাকা দেবো। দেখো এরকম ধরনের পুরো সেট বন্দনা পেয়ে যাবে, দেখো এই দেখো বন্দনা, দেখো বন্দনা সব, আর বস্তা তো আছে দেখি দেবো। আচ্ছা আমার কাছে একটা শাড়ি আছে, খুলে দেখাচ্ছি, অনলি ফর 150 টাকা দোকানে বেচবেন, ছাপার শাড়ি ব্র্যান্ডেড ছাপার মিনু 150 টাকায় বেচবেন দোকানে, চ্যালেঞ্জ দিয়ে এখানে আছো দেখিয়ে দিচ্ছে, দেখো 150 টাকায়। ঠিকানা বলতে হয় না, প্রিয়াংশু শাড়ি সেন্টার সবাই জানে, মডেল দিয়ে ভিডিও করায় কারা বলতো, যাদের অঢাল টাকা আছে, বিজনেস করছে, কাস্টমারকে দেখছে না, কাস্টমারকে দেখতে হলে মডেল লাগবে না, নিজে ডাইরেক্ট ভিডিও করো, বিল্ডিং করতে হবে না, বিল্ডিং ছাড়া, বিল্ডিং করলে একটা মালে 20-25 টাকা দাম বাড়ছে, যেটা সাফ কথা বলছি। মডেল দিয়ে ভিডিও করালে আমি একটা মালে 5 টাকা দাম বাড়াবো, কেন বলছি? ওকে আমার 5-7 হাজার টাকা দিতে হচ্ছে, সেটা আমি দেবো কেন? ওকে দেবো না, সেই টাকাতে আপনাকে 5 টাকা মালের দাম কমিয়ে আপনাকে মাল দেবো, আপনি ব্যবসা করবেন। শীতকালে এসে দিতে হবে দাদা, আর না 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 না, দেখানো তোমার চ্যানেলে এখনও তুমি দেখাওনি, তুলে নিয়ে গেছো, দেখাওনি, এই ভিডিওতে দেখিয়ে দেবে, ঠিক আছে? নেক্সট ভিডিওটা তুমি সেটা দেখিয়ে দেবে, ঠিক আছে? এটা হলো আমার কথা, হ্যাঁ ফ্রিজ গিফটটা দেখিয়ে দেবে, আমি তোমাকে শেয়ার করেছিলাম, দেখে নিও, এটা উড়িষ্যার কাস্টমার ছিল, হ্যাঁ শুধু ছাপা নিয়েছে, 11 লাখ টাকা মাল নিয়েছিল, আম কলকাতার দামে চলে এসেছে করা না, এসে প্রমাণ করে আমার কাছে এসে। লোকালে যদি কেউ নিতে চায়, লোকালিটি যারা ব্যবসা করছে লোকালি, তারা যদি বলে 190 টাকা দিতে, আমি তাকেও দেবো, চ্যালেঞ্জ এত বড় বলছি, 190 টাকা আমি হাত দেবো, যারা 190 টাকায় সব বিক্রি করছে। আরে সব 190 টাকা না, সবটার দাম হচ্ছে 140 টাকা, সেই 140 টাকার মধ্যে মার করতে লাগে 20 টাকা, কত হচ্ছে দাদা? 170-60 টাকা হচ্ছে, বাদ বাকি তো আমি লাভ করছি, যেটা বলে দেবো মুখে তাই পাঞ্জাবি 1-2 টাকা আগেকার কেনা মাল, তাও আমি লসে দিচ্ছি আপনাদের, 260 টাকায় দেবো, 290 টাকা ছিল, 300 টাকা ছিল, 260 টাকা দিচ্ছি, লসে দেবো, একদম লসে দেবো, কারণ কাস্টমার অবশ্যই পুজো চলে গেছে, কাস্টমার করে খা, কাস্টমারদের জন্য কাস্টমার করে। তাঁতের শাড়ি দেখুন 110 টাকা দিয়ে আমার তাঁতের শাড়ি শুরু আছে, 110 টাকা অনলি তাঁতের শাড়ি এখন শুরু আছে, দেখুন অল ওভার ডিজাইন তাঁতের শাড়ি 110 টাকা অবশ্যই দেবো। আপনি স্ক্রিনশট করে নিন না, এখনই স্ক্রিনশট করে আমাকে ফটো পাঠান, সেই মালটা এই দাম আছে সেই দামে আমি দেবো, লসে দেবো না, আমি লাভ করবো, লসে গিয়ে ব্যবসা করবো দাদা, 2 টাকা লাভ রাখবো রাখবো। দেখুন
পমপম জামদানি 250 টাকা, 250 টাকা দিচ্ছি পমপম জামদানি 250 টাকা। এই দেখুন, এই দেখো ঘট 450 টাকা অনলি, পুরো 450 টাকা, পুরো অল ওভার দিয়ে 450 টাকা, 500 700 যে যেরকম ঠকাচ্ছে মানুষকে, কাস্টমারকে একদম মাজায় গামছে বেঁধে ঠকাচ্ছে দাদা, বিশ্বাস করো যে ঠকিয়ে ব্যবসা সারাদিন চলবে না সবার। দেখুন যেটা যেরকম দাম সেটা সেরকম দামই দেবো। দেখুন প্রিয়াংশু শাড়ি সেন্টার যেটা দেবে আশা করি আচ্ছা আচ্ছা লোক পারবে না, হয়তো তাদের অনেক পয়সা আছে, বড় বড় বিল্ডিং আছে, কিন্তু চ্যালেঞ্জ তাদের সাথে, তাদের থেকে কম দামে মাল ব্যবসা করবো। দেখুন অনলি ফোর 130 টাকা দেবো, দেখুন 130 টাকা কে দিতে পারবো, 130 টাকা যে 130 টাকা দেবো, এখন প্রমাণ করবো 130 টাকা, না দিতে পারি ব্যবসা করবো না, 130 টাকা দেবো। এখন বাংলাদেশের পক্ষণ 480 টাকা দেবো, 480 টাকা দেবো, দেখুন 480 টাকা, এখানে বসে দেবো 480 টাকা, যত একদম দূরদর্শন কেনার কোয়ালিটি, কাকিনার সিল কিনেছেন কত, 650, 855, 1050, দেখুন আসুন 400 টাকায় কাকিনার সিল দেবো, 400 টাকা, 400 টাকা দেবো, এতটাই দাম কমে গেছে পুজোর পরে ভাবার বিষয় না, এতটাই দাম কমে, 400 টাকা হলে 400 টাকায় দেবো। তো একটা কথা হলো প্রিয়াংশু শাড়ি সেন্টার আসুন, এসে ভিজিট করে দেখুন, লট আইটেম দেখাচ্ছি, দোকানে বেচতে পারবেন, আগে বলে দিচ্ছি, ফোন করে কেউ ডিস্টার্ব করবেন না, লট মানেই হলো হকার আইটেম, যেটা রাস্তাঘাটে ফুটপথে মেলাতে বেচতে হবে। দেখুন এরকম ধরনের সিল্কগুলো পেয়ে যাচ্ছেন 150 টাকা করে, হকার আইটেম, এটা আমি বলে দিচ্ছি, কোনো গ্যারান্টি নেই, ঢেলে বিক্রি করতে হবে, আপনি কোনো গ্যারান্টি দেবেন না, আমি বলে দিচ্ছি, এরকম ধরনের সিলগুলো 150 টাকা করে পেয়ে যাবেন, এরকম পার থাকবে, প্লেন থাকবে, 150 টাকা করে সিলগুলো পেয়ে যাবেন, ঠিক আছে, এখানে অ্যাভেলেবল আছে, দেখিয়ে দাও, ঠিক আছে, একদম একদম, আমাদের নাইটি শুরু আছে অনলি ফোর 55 রুপিয়া, মানে 55 টাকা, নাইটি শুরু 55 টাকা, যদি কেউ বেশি নেয়, 1000 পিস নেয়, তার জন্য 10 টাকা দাম কমে যাবে, 45 টাকায় চলে আসবে, ঠিক আছে। দেখুন আমার কাছে শাড়ি শুরু ছিল 25 টাকায়, বলেছি 25 টাকায় শাড়ি দেবো, দেখুন এরকম ধরনের শাড়িগুলো অনলি ফোর 25 টাকায় পেয়ে যাবে, দেখো যার যত পিস লাগবে বেলকে বেল আমি বস্তায় দিয়ে দেবো, শুধু একবারও বলবো না, যদি নেই, যদি বলে যে মাল দিতে পারিনি কাউকে, তার আসা যাওয়া ভাড়া দিয়ে দেবো, কোনো মাল যদি দিতে না পারে আসা যাওয়া ভাড়া দিয়ে দেবো, আমার কাছে যেটা থাকে আমি সেটাই বলি যাচ্ছে। দেখুন কুর্তি 45 টাকা, এরকম 5টা করে সেট থাকবে, ঠিক আছে, 5টা করে বান্ডেলের কালার 35 টাকা করে দেবো, 35 টাকা, 45 টাকা, 55 টাকা, তিন রকমের কুর্তি আছে আমার কাছে, শুধু একবার এসে ভিজিট করে তাহলে বুঝতে পারবে। দেখুন এরকম ধরনের সিল্কগুলো পেয়ে যাবেন, এরকম ফেন্সি শাড়িগুলো পেয়ে যাবেন 150 টাকা করে, হ্যাঁ এগুলো কিন্তু হকার আইটেম বলে দিচ্ছি, ঠিক আছে, পরে বলবো দাদা আমাকে মালটা কোনো গ্যারান্টি নেই, হকার আইটেমে দাদা কোনো গ্যারান্টি নেই, দেখুন এরকম 35 টাকা শার্ট, 30 টাকা শার্ট, 35 টাকা শার্ট পেয়ে যাবা, এরকম ধরনের 30-35 টাকা শার্ট পেয়ে যাবা, শার্ট গামছা লুঙ্গি দিয়ে শুরু করে লুঙ্গি পেয়ে যাবা আমার কাছে অনলি ফোর 50 টাকায় লুঙ্গি দেবো, 50 টাকায় লুঙ্গি দেবো, একদম ব্র্যান্ডেড প্রিন্টেড লুঙ্গি দেবো, তা বলে দিচ্ছি 50 টাকায় লুঙ্গি দেবো, ঠিক আছে, এখানে আসো, এখানে বাচ্চাদের তো ব্র্যান্ড মাল আছে, সব কিছু আছে, কুর্তি শুরু বলে দিল 45 টাকা কুর্তি, 45 টাকা কুর্তি শুরু ছিল আমার, ঠিক আছে, পেটিকোটে দেখো, পেটিকোট আমার কাছে শুরু অনলি ফোর 55 টাকা দিয়ে, একদম একদম, এই দেখো 55 টাকা পেটিকোট শুরু, শুধু বলবো আসলে দেখো নাইটি কম মেশিন থেকে এসে এখনো র্যাকে তুলতে পারিনি, 55 টাকার নাইটি দেখো, এখন র্যাকে তুলতে পারিনি 55 টাকার নাইটি, ঠিক আছে, এরকম একদম নাইটি শুরু আমার কাছে 55 টাকা, এটাই বলে দিলাম, ঠিক আছে, শুধু একবার এসে ভিজিট করে তাহলে বুঝতে পারবে। দেখুন অনলি ফোর 70 টাকা, 10 পিস করে বান্ডিল থাকবে, 70 টাকা, ঠিক আছে, একদম পাক্কা বারোয়াত ব্র্যান্ডেড মাল, দোকানে বেচবেন, মলে বেচবেন, কোনো মালে ডিসপুট থাকলে আমার রং উঠলে আমার। আর একটা কথা আছে, যারা মাল বেচতে পারবে না 3 মাস পরে এক্সচেঞ্জ করে দেবো, তো বলা যাচ্ছে প্রিয়াংশু শাড়ি সেন্টারে যে অফার, এই দেখুন হ্যাঁ শীতের, শীতের আমি দেখাচ্ছি, শীতের সব যে সব মাল তো একটা ভিডিওতে দেখানো যায় না, যতটা পারছি, হ্যাঁ যতটা পারছি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, শীতের মাল আমি দেখিয়ে দিচ্ছি, শীতের মাল আপনি কত টাকায় কিনেছেন, অবশ্যই শীতের মাল পাবেন, শীতের মাল আমার কাছে শুরু আছে অনলি ফোর 10 টাকা দিয়ে, শীতের মাল আমার কাছে শুরু 10 টাকা দিয়ে, দিতে পারবে কেউ বলো, কেউ দিতে পারবে, শীতের মাল আমাকে 10 টাকা দিয়ে শুরু আছে, তা যেটা মুখে বলছি দেবো বলেছি, স্ক্রিনশট করে রেখে দাও এখনই, আর নাম্বারটা দিয়ে দিচ্ছি, নাম্বারটা নাও 8536-69-6607, এটা হলো আমার পার্সোনাল নাম্বার, এই নম্বরে আপনি ফোন করে 10 টাকা দেবে, শীতের পোশাক দাও আমি তাকে দেবো, যত পিস লাগবে, ঠিক আছে, এ দেখো এরকম ধরনের পেয়ে যাচ্ছে, কত 180 টাকা পেয়ে যাচ্ছে, 180 টাকা অনলি ফোর, 180 টাকা দেবো, যত পিস লাগবে আমাকে বলবেন আমি দিয়ে দেবো, বান্ডিলে 6 পিস করে থাকবে, 180 টাকা, যেটা মুখে বলবো সেটাই দেবো, ঠিক আছে। তো আমার ডিজিটাল কার্ডটা দেখিয়ে দিচ্ছি, তো এই দেখুন এটা হলো আমার, এটা হলো প্রিয়াংশু শাড়ি সেন্টার ডিজিটাল কার্ড আছে, ঠিক আছে, এই নম্বরে আপনারা ফোন করুন, এই নম্বরে ফোন করুন, ফোন করে আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা অবশ্যই আপনাকে কন্ট্যাক্ট করে নেবো, প্রিয়াংশু শাড়ি সেন্টার, একটাই নাম প্রিয়াংশু শাড়ি সেন্টার। তো এই দেখুন আমি যে ছাপার কথা বলেছিলাম, লক্সের ছাপা আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন এইসব ছাপাগুলো পেয়ে যাবেন অনলি ফোর 90 টাকা করে, দেখুন 90 টাকার ছাপা, দেখুন যে কোনো গ্যারান্টি নেই, আমি বলেছি হকার আইটেমে কোনো গ্যারান্টি থাকে না, কেন হকার আইটেম যদি আমি গ্যারান্টি দিই, কেন এগুলো লট মাল, এতে গ্যারান্টি থাকার জন্য এগুলো আপনার যে কোনো মেলাতে বিক্রি করবেন। শুধু একটা কথা, প্রিয়াংশু শাড়ি সেন্টার দেখুন মাল তো এখানে সকাল থেকে কাস্টমার ছিল, ঠিক আছে, মাল পড়ে আছে এখন গুছাতে পারিনি, তো একটা কথা হলো আসুন, সবাইকে বলছি পুজোটা খুবই সবাই ভালো কেটেছে, আরও ভালো আগামী দিনগুলো খুব ভালো কাটবে, তো রাজযাত্রা আছে আমাদের শান্তিপুরের সব থেকে বড় উৎসব হলো রাজযাত্রা, তো সেই রাসেও আসুন সবাই, একবারে মাল কিনে নিয়ে যাবেন, আনন্দ করবেন। তো একটা কথা বলবো, পুজো তো সবাই ভালো কেটেছে, আমি চাই আরও ভালো কাটুক, এমন আগেকার যে দিনগুলো যেন সবাই সুস্থ থাকে, সবাই ভালো থাকে, ভগবানের কাছে প্রার্থনা করি। তো তোমরা সবাই আসো প্রিয়াংশু শাড়ি সেন্টার থেকে, সবাইকে স্বাগতম। হে গাইস, প্লিজ আমার ভিডিওটি দেখে একটু ভালো লাগলে আমার দ্য গ্রেটেস্ট আইডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে অবশ্যই অনেক ক্লিক করে রাখুন, এবং লাইক কমেন্ট ও নিজের পরিবার পরিজন এবং পরিচিতদের কাছে শেয়ার করতে একদম ভুলবেন না।